বিতর্কে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতাল, হাসপাতালের বায়োমেডিকেল বর্জ্য বেআইনিভাবে বিক্রি, কোটি কোটি টাকার বিনিময়ে ভেন্ডারদের বরাতে স্বজন পোষণ, একাডেমিক ফান্ডের টাকা নয় ছয়, চুক্তিভিত্তিক কর্মী নিয়োগে বেনিয়ম, এমনই ভুরি ভুরি অভিযোগ তুললেন আরজিকর মেডিকেলের প্রাক্তন নন মেডিকেল ডেপুটি সুপার আখতার আলী। দুর্নীতির পর্দাভাস করায় বদলি করা হয়েছে, এমনকি খুনের হুমকি পাচ্ছেন বলেও সাংবাদিক বৈঠক করে বিস্ফোরক দাবি করলেন রাজ্য হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের ওই আধিকারিক। তার দাবি, আরজিকর মেডিকেলের ডেপুটি সুপার থাকাকালীন বেশ কিছু আর্থিক বেনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে সরব হন। হাসপাতালে রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান শান্তনু সেনের নির্দেশে কমিটি গড়ে তার তদন্ত হয়, সেই কমিটিতে ছিলেন আখতার আলীও। তার দাবি, তদন্ত রিপোর্টে ছিল কয়েকজন প্রভাবশালীর নাম, অভিযোগ বিশে মার্চ সেই রিপোর্ট জমা দিতেই রাতারাতি বদলি করে দেওয়া হয় তাকে। আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে যিনি একসময় ডেপুটি সুপার হিসেবে কর্মরত ছিলেন সেই আখতার আলী, তার অভিযোগ যে তিনি দুর্নীতির পর্দাফাঁস করতে গিয়ে তিনি শিকার হয়েছেন বেনিয়মের। তারপর একাধিকবার হুমকি ফোনও পেয়েছেন তিনি। এই অভিযোগ তুলে রাজ্য সরকারের অ্যান্টি করাপশন ব্রাঞ্চ, স্টেট ভিজিলেন্স কমিশন ও মুখ্যমন্ত্রীর দপ্তরে অভিযোগ জানিয়েছেন। আমি চাই কি হাই লেভেলের একটা নিউট্রাল তদন্ত কমিটি হোক, আমি চাই আমার সঙ্গে জাস্টিস হোক, এবং আমার এই সরকারের উপরে পুরো আস্থা আছে, প্রয়োজন হলে আমি কোর্টে যাব। এ বিষয়ে রাজ্য মেডিকেল কাউন্সিলের সভাপতি সুদীপ্ত রায় ও আরজিকর মেডিকেলের বর্তমান অধ্যক্ষ সন্দীপ ঘোষকে ফোন করা হলেও তারা ফোন ধরেননি। কোনো মন্তব্য করতে চাননি আরজিকর মেডিকেলের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান শান্তনু সেন। সন্দীপ সরকার ও ঝিলম করঞ্জাই, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। বাংলা গুজব চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। বাংলা ঝামেলা চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। বাংলা চেঁচামেচি চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। বাংলা পক্ষপাত চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।